দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজশাহী ও গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই চলে যাচ্ছে রাজশাহীতে আবরার শাইরের কাছে। আবরার, কি তথ্য আছে ডেঙ্গু পরিস্থিতি জানাবেন। গত 19 দিনে রাজশাহী মেডিকেলে এখন পর্যন্ত মোট 80 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন মাত্র একজন, যদিও এই 80 জনের মধ্যে মাত্র দুজনকে আমরা আইসিইউতে দেখেছিলাম, যাদের মধ্যে একজন মারা গেছেন এবং 7 মাসের একটি শিশু অনেকদিন ধরে আইসিইউতে ছিলেন, গত পরশু দিন সে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এটি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সফলতা বলে উল্লেখ করেছেন। যদিও আজকের হিসেব যদি বলি, এখন পর্যন্ত ভর্তি রয়েছে মোট 25 জন, যাদের মধ্যে পুরনো রোগী 22 জন এবং নতুন করে ভর্তি হয়েছেন 9 জন এবং এখান থেকে ডিসচার্জ হয়েছেন মোট 6 জন। চিকিৎসকরা যদিও বলছেন যে শুরু থেকে এখন পর্যন্ত 90% বেশি রোগী ঢাকা থেকে আসার যে ইতিহাস সেটি রয়েছে, ফলে এই রোগী যদি আরো বেশি বেড়ে যায় বা ঢাকার মতো অবস্থা তৈরি হয় তখন আসলে চিকিৎসা সেবা দেওয়াতে ব্যাঘাত ঘটবে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে যাতে ডেঙ্গু রোগের পূর্ব প্রস্তুতি হিসেবে মশা নিধন করার যে কার্যক্রম সেটি পুরো দমে তৈরি শুরু করা হয়। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ মশা নিধনের কার্যক্রম শুরু করেছে। সিটি কর্পোরেশন গতকাল থেকে ডেঙ্গু যে মশার লাভা সেটি নিধনে অভিযান শুরু করেছে এবং কোনো প্রতিষ্ঠানে কিংবা কোনো জায়গাতে, ব্যক্তি মালিকানাধীন জায়গাতে যদি পরীক্ষা করে ডেঙ্গুর লাভা পাওয়া যায় তাহলে তাদেরকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। গতকাল বেশ কিছু জায়গাতে তাদের জরিমানা করা হয় এবং দুজনকে আটকও করা হয়েছিল, পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে হাসপাতাল এখন পর্যন্ত মোটামুটি 40 জনকে ভালোভাবে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবে 25 জন 40 জন যদি পেরিয়ে যায় তখন আসলে খুব একটা সমস্যায় পড়তে হবে তাদের জন্য। এই জন্য তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এটি যদি অভিযানের মাধ্যমে মশার লাভা নিধন করা যায় কিংবা মশা কমানো যায় তাহলে এ থেকে প্রতিকার মিলবে। তো এখানে চিকিৎসা এখন পর্যন্ত চিকিৎসকরা ভালোভাবেই দিচ্ছেন এবং তারা বলছেন যে এখন আর খুব বেশি দিন রোগী এখানে ভর্তি থাকছেন না, তারা খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তো মোটামুটি যারা আছেন তারা 13 থেকে 14 তারিখের মধ্যে ভর্তি হয়েছিলেন। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। জি, অনেক ধন্যবাদ আবরার শাইর আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাচ্ছে গোপালগঞ্জে। গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল, শাকিল, গত 24 ঘন্টায় গোপালগঞ্জে কিন্তু একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তার নাম হচ্ছে গাউচ, তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাটে। তিনি ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই হাসপাতালটিতে কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর ভর্তি হচ্ছেন এবং গত 1.5 মাসে আপনার 160 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আপনার আজকে 16 তারিখ পর্যন্ত 90 জন রোগী ভর্তি হয়েছেন। আর এই রোগীদের চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই সদর হাসপাতালের চিকিৎসকদের। আর যারা এই হাসপাতাল সহ যে বাকি যে 4 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানে প্রায় 40 জনের মতো রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন আর বাকি যারা রয়েছেন তারা বাসাবাড়িতে নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই এত রোগী ভর্তি হওয়ার কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এবং এই কারণেই কিন্তু রোগীরা হাসপাতাল না এসে কিন্তু বাসায় তারা চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমি কিন্তু যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটি কিন্তু গোপালগঞ্জ সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিটের যে ইউনিটটি রয়েছে সেটি কিন্তু এই ভবনটিতেই রয়েছে। এই এই ভবনের কিন্তু শয্যা সংখ্যা খুবই কম। আর আর এই এই বিষয়ে যারা ডেঙ্গু যাতে মহামারী আকার না নেয় সে কারণে চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং জ্বর হলেই সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে গিয়ে পরীক্ষা করানোর জন্য। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। বাদল সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজশাহী ও গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।